হ্যালো, চলে এসেছি। দেখো, আজকে খুব সুন্দর একটি জায়গায়। তো এখন তো মরশুমি ফুলের সময়, তোমরা দেখো কি সুন্দর সুন্দর কালারের ফুল, জাস্ট এদের রঙগুলোই মন ছুঁয়ে যায়। খুব সুন্দর কালার, এর কালারগুলো জাস্ট একটু খেয়াল করো, কি প্রাকৃতিক অপূর্ব। তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই ঝটপট একটু সাবস্ক্রাইব করে দাও তো, আর আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও। এই গাছটি কি সুন্দর, যতই দেখি ততই যেন নতুন করে দেখি। প্রকৃতি এত সুন্দর। এখনও আমি বিছানায় বসে আছি, এখন বাজে সকাল 5টা 10 মিনিট। তো এখনও আমি বেড থেকে নামিনি, কফি হয়নি। কি সুন্দর একটি জায়গায় দাঁড়িয়ে আছি, হালকা শীত রয়েছে, লোকজন সেই জন্য এখন একটু কম আছে। একটু পরেই যে রোদটা ঝলমল করবে, তখন লোকজনেরও ঝলমল করতে শুরু করে দেবে। দাঁড়িয়ে রয়েছি, ওই দূরে সব বোটিং করছে তাই দেখছি। আমার পিছনে দেখতে পাচ্ছ ওখানটায়, খুব সুন্দর এই যে বোটিং করছে সব। আস্তে আস্তে লোকের ভিড় হয়ে যাবে, যত রোদ উঠবে তত লোকজনের ভিড়টা বাড়বে। তো চলে এসেছি আমরা ঘর ছেড়ে একটি খুব সুন্দর জায়গায়। তো কেমন লাগছে সেটা একটু আমাকে অবশ্যই জানাবেন, পরিবেশটা কেমন লাগছে সেটা জানাতেই হবে, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা। আপনাদের কাছে হয়তো এটা খুব সামান্য ব্যাপার, রোজই হয়তো আপনারা বেরোন, কিন্তু আমরা তো ঘর কোনো ব্যাং, আমরা একদিন বেরোতে পারলেই যেন বিশাল কিছু ভেবে বসি। তো আমার কাছে এখন এটা সেরকমই লাগছে। খুব সুন্দর, এটা একটা বড় বাউর চলে গেছে পাশ দিয়ে, আর বোটিং করার জন্য এখানে ছোট্ট করে একটা পুল করা হয়েছে। আমাদের এই শহরের ছোট্ট একটি পার্ক, কিন্তু অসাধারণ এর সুন্দর করে এর সাজানো গোছানো, পরিবেশটা খুব সুন্দর, মনোরম একটি পরিবেশ। চলুন দেখতে থাকুন।